আপনার ইউজারনেম আর পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগইন করবেন। সো লগ ইন করার পরেই আপনি এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে দেখতে পারবেন। এখান থেকে আপনি সবার প্রথম দেখতে পারবেন অর্ডার ম্যানেজার নামে একটা বাটন আছে বা লিংক আছে বা প্যানেল আছে, এইটার মধ্যে আপনি ক্লিক করবেন। এই অর্ডার ম্যানেজারে ক্লিক করার পরেই আপনি আপনার সো অর্ডার ম্যানেজারে ক্লিক করার পর আপনি এইরকম একটা পেজে ল্যান্ড হবেন আপনার অর্ডার ম্যানেজারের অর্ডার ইনভয়েস লিস্টে। আর এটাই হচ্ছে আপনার অর্ডার ম্যানেজার, আর এখান থেকে আপনি আপনার সবগুলো অর্ডারগুলো প্রসেস করবেন। একটু আগে আমি আপনাকে যতগুলো ফিচারের কথা বলছিলাম সবগুলাই অর্ডার ম্যানেজারের আন্ডারেই আছে, আপনি এখান থেকেই সবগুলার কাজ করতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি দেখাবো, নো প্রবলেম, বাট তার আগে আমি চাই যে আপনার এই পেজটা সম্পর্কে আপনি একটু ভালোভাবে বোঝেন, কারণ এইখান থেকেই আপনার সকল কার্যক্রমগুলো শুরু হবে। অর্ডার প্রসেস করার আগে এই পেজটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, তাহলেই পরবর্তী স্টেপগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। এখানে দেখেন ফার্স্টেই আছে ইনভয়েস লিস্ট, এই পেজটাতে আপনি আসবেন এই প্যানেল আসার পর। আর এই পেজের একটু নিচের দিকে আসলে এইখানে এই ফিল্টারগুলো যা আছে এটা আমি আপনাকে পরে এক্সপ্লেন করব, বাট একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অর্ডার লিস্ট আছে। এই যে এইগুলো এই জিনিসগুলো কি, এগুলো হচ্ছে অর্ডার লিস্ট। আপনার কাস্টমার যখন ওয়েবসাইট থেকে আপনার অর্ডার প্লেস করতেছে, ওই অর্ডারে অর্ডারগুলো এখানে এসে জমা হইতেছে আর এখানে অটোমেটিক এই লিস্টগুলো ক্রিয়েট হচ্ছে, আপনি একটু খেয়াল করেন। আচ্ছা, আমি আপনাকে ফার্স্টেই অর্ডারের একটু সামারিটা কি একটু এক্সপ্লেন করব, তারপর হচ্ছে এইখানে অর্ডারগুলো কোথা থেকে আসে কিভাবে আসে সেইটা আপনাকে আগে তারপর দেখাবো, তারপরে অর্ডার প্রসেসে যাব। ওকে, তো চলেন ফার্স্টে এটার সামারিটা বুঝেন, অর্ডার লিস্টের মধ্যে কি কি আছে। ফার্স্টে আপনি দেখতে পারবেন এসএল মানে সিরিয়াল, এই এটা জাস্ট নর্মাল একটা সিরিয়াল নাম্বার যে টোটাল কয়টা অর্ডার আছে এইখানে আপনি বুঝতে পারবেন। একটু স্ক্রল করে গেলে নিচের দিকে দেখতে পারবেন যে 100টা অর্ডার মানে ডিফল্টভাবে এই পেজটার মধ্যে আপনি দেখতে পারবেন। তারপরের রোতে সরি তারপরের কলামে আপনি দেখতে পারবেন কাস্টমার নামে একটা টাইটেল আছে, আর এটার নিচে আপনি পাবেন এই অর্ডারের কাস্টমারের একটা ছোট্ট ইনফরমেশন পাবেন, কাস্টমারের নাম পাবেন, কাস্টমারের নাম্বার পাবেন, আর এই অর্ডারটার আইডি পাবেন, এই অর্ডারটা কত নাম্বার আইডি বা কত নাম্বার ইনভয়েস সেটা আপনি এখানে পাবেন। প্রত্যেকটা অর্ডারেরই দেখেন নাম আছে, কাস্টমারের নাম, মোবাইল নাম্বার আর আইডি। আর একটা জিনিস, এইখানে আপনি ফোন নাম্বারগুলো যে একটু এনক্রিপ্ট দেখতে পারতেছেন এইটা কনফিউজের কিছু না, এটা আমি এইখানে যেহেতু এটা প্র্যাকটিস সাইট এই জন্য এটা এনক্রিপ্ট করে রাখছি প্রাইভেসির জন্য। বাট আপনি আপনার কাস্টমারের এরকম রিয়েল ফোন নাম্বার দেখতে পারবেন। যে কলামটা আছে সেটা হচ্ছে এডিট কলাম, আর এটার আন্ডার একটা বাটন পাবেন, প্রত্যেকটা অর্ডারের সাথে এই বাটনটা পাবেন। যেই অর্ডারে আপনি ক্লিক করবেন ওই অর্ডারের অর্ডার প্রসেস পেজে আপনি চলে যাবেন এবং এইখান থেকে অর্ডারটা প্রসেস করবেন। এটা আমি পরে দেখাচ্ছি, আমি আবার এই লেফট সাইড থেকে এই যে ইনভয়েস লিস্টে ক্লিক করে আবার এই অর্ডার লিস্টে চলে আসলাম। তারপরের যেই বাটনটা আছে সেটা হচ্ছে ডেট, যে এই অর্ডারটা কবে প্লেস হয়েছে আপনার ওয়েবসাইটে সেটা আপনি এখানে দেখতে পারবেন। দেখেন এটা 17 মে, এটা 5 এপ্রিল, এটা 5 এপ্রিল, এটা 22 মার্চ, এইভাবে আপনার অর্ডারের ডেটটা আপনি এখানে দেখতে পারবেন। তারপরে আছে অর্ডারের স্টেটাস, এই অর্ডারটা কোন স্টেটাস আছে সেইটা আপনি এখান থেকে দেখতে পারবেন অর্ডার লিস্ট থেকেই। প্রত্যেকটা অর্ডারে দেখেন এই অর্ডারগুলো নিউ স্টেটাসে আছে, এইটা হোল্ডে আছে, এইটা প্যাক ডান স্টেটাসে আছে, এইটা ক্যান্সেলে আছে, ঠিক আছে। এইরকম আপনি অর্ডারের স্টেটাসগুলো দেখতে পারবেন। আরও অনেকগুলো অর্ডার স্টেটাস আছে, ওইটা আমি একটু পরে আলোচনা করব, আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো। তারপরে চলেন সামনের দিকে যাই, তারপরে একটা কলাম আছে টোটাল, এই টোটাল কলামের আন্ডারে আপনি পেয়ে যাবেন যে এই ইনভয়েসটা টোটাল কত টাকা আর ইনভয়েস মানে কত টাকার ইনভয়েস এবং কত টাকা পেমেন্ট করছে আর কত টাকা ডিউ আছে বর্তমানে, এই জিনিসগুলো ছোট্ট একটা সামারি পাবেন। তারপরে আদার্সের মধ্যে আপনি দেখতে পারবেন যে গেস্ট আর হচ্ছে কাস্টমার, গেস্ট মানে যেটার মধ্যে আপনি গেস্ট দেখবেন সেই অর্ডারটার মানে হচ্ছে যে এটা একটা গেস্ট অর্ডার, মানে এই কাস্টমারটা আপনার ওয়েবসাইটে রেজিস্টার নাই এখনও, সে জাস্ট তার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেস্ট হিসাবে একটা অর্ডার প্লেস করছে। আর যেটার মধ্যে যে কাস্টমার লেখা দেখবেন তার ওইটা হচ্ছে আপনার ওই কাস্টমারটা অলরেডি আপনার ওয়েবসাইটে রেজিস্টার আছে, অথবা সে লগ ইন করে বা সাইন আপ করে তারপর সে অর্ডারটা প্লেস করছে। আচ্ছা যাই হোক, এটা নিয়েও আমি পরে ডিটেলস আলোচনা করব। তারপরেই আপনি দেখবেন যে একটা প্রিন্ট কলাম আছে, প্রিন্ট কলামের আন্ডারে আবার একটা প্রিন্ট আইকন পাবেন প্রত্যেকটা অর্ডার আন্ডারে। যেই অর্ডারের মধ্যেই আপনি যেই অর্ডারের প্রিন্ট আইকন আপনি ক্লিক করবেন ওই অর্ডারটার ইনভয়েসটা প্রিন্ট হয়ে যাবে, যদি আপনার প্রিন্টার কানেক্ট থাকে, আপনার সিস্টেমের সাথে সব কিছু সেট আপ থাকে, অথবা আপনি এটা চাইলে পিডিএফে সেভ করতে পারবেন। আর ইনভয়েসের মধ্যে দেখেন কি থাকবে, আপনার কোম্পানির ইনফরমেশন থাকবে এই সাইটে, আর এই সাইটে আপনার কাস্টমারের ডেলিভারি ইনফরমেশন থাকবে, আর উপরের দিকে অটোমেটিক একটা বারকোড ক্রিয়েট হবে এই ইনভয়েসের আইডি সহ, আর এইখানে আপনার
অর্ডার আইটেম থাকবে, এই অর্ডারের তারপরে অর্ডারের টোটাল সামারি থাকবে ইনভয়েসের, তারপরে হচ্ছে কন্ডিশন থাকবে যেটা কত টাকা কন্ডিশন হবে, যাই হোক আরও ইনফরমেশন এখানে আছে, ট্রানজ্যাকশন হিস্টোরি মিস্টোরি এই ইনভয়েস নিয়ে আমি পরে আলোচনা করবো আরও। আচ্ছা এখন আপাতত কেটে দিলাম। তারপরে হচ্ছে আপনি লাস্টে আরেকটা জিনিস দেখতে পারবেন, অর্ডার ট্র্যাকিং একটা কলম আছে, এটার মধ্যে আরেকটা আইকন আছে, আপনি যেই অর্ডারের এই ট্র্যাকিং লিঙ্কে ক্লিক করবেন ওই অর্ডারটার ট্র্যাকিং পেজে চলে যাবেন, ঠিক আছে। আর তারপরে ট্র্যাকিংয়ের সব হিস্টোরি আপনি দেখতে পারবেন। আচ্ছা এই ট্র্যাকিং লিঙ্কে এটা আমি একদম শেষের দিকে আলোচনা করবো, আপাতত এটা দেখাচ্ছি না। সো আশা করি এই অর্ডার লিস্টটা সম্পর্কে আপনি একটা বেসিক আইডিয়া পাইছেন এবং বুঝতে পারছেন যে আপনার কাস্টমার যখন আপনার ওয়েবসাইট থেকে অর্ডারগুলো প্লেস করে এই অর্ডারগুলো এখানে এসে জমা হয় আর এখান থেকে আপনি অর্ডারটা প্রসেস শুরু করবেন।